সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের উপর একটা ক্লাস নেব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাস নেব হিসাব বিজ্ঞানের উপরে, তোমরা লক্ষ্য করো। হিসাব বিজ্ঞান নবম শ্রেণী, আমরা ক্লাস নেব আজকে পঞ্চম অধ্যায়ের উপরে। পঞ্চম অধ্যায় আছে হিসাব। তো হিসাবটা সম্পর্কে আমাদের একটু ধারণা হওয়া উচিত। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত অনেক লেনদেন ঘটে। এই লেনদেনের দ্বারা আমাদের কারবারে বিভিন্ন প্রকার পণ্য আসে, আবার বিভিন্ন পণ্য চলে যায়, বিভিন্ন রকমের খরচ হয় এবং পণ্য বিক্রয়ের ফলে আয় হয়। এই যে সমস্ত লেনদেন হয় এর সমষ্টিকে বলা হয় হিসাব। হিসাব ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান চলতে পারে না। এই হিসাব নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা। যেমন আমরা ধরতে পারি যে কারবারের যে মালিক, যা নিয়ে কারবার শুরু করা হয় তাকে বলা হয় মূলধন হিসাব। আবার দেখা যায় বিক্রয়ের উদ্দেশ্যে যে আমরা পণ্য ক্রয় করি সেটাকে বলা হয় ক্রয় হিসাব। কারবার প্রতিষ্ঠানে কর্মচারী থাকলে তাদেরকে প্রতি মাসে একটা বেতন দিতে হয়, এটাকে বলা হয় বেতন হিসাব। আবার আমরা পণ্য বিক্রয় করি, কারবার প্রতিষ্ঠান তো কাজই মেনলি পণ্য ক্রয় করা আর বিক্রয় করা। তাহলে বিক্রয় না করলে টাকা আসবে কোত্থেকে? এরকম বিভিন্ন রকমের হিসাব আছে। তো আমরা এই হিসাবগুলিকে আমাদের কারবার প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করার সুবিধার্থে এই হিসাবগুলিকে চার ভাগে ভাগ করি। তাহলে আসো আমরা দেখি। হিসাব চার প্রকার যথা, এবার আমরা দেখব বিভিন্ন হিসাবের নাম এবং উদাহরণ। সম্পদ হিসাব,
কারবার প্রতিষ্ঠানে যে সমস্ত জিনিস ব্যবহার করে দীর্ঘদিন সুবিধা পাওয়া যায় বা মুনাফা পাওয়া যায় তাকে সম্পদ হিসাব বলে। এর মধ্যে কি কি আছে আমরা দেখি, সম্পদ হিসাব, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি আরও অনেক সম্পদ হিসাব আছে, সেগুলো তোমরা বই থেকে পড়ে নেবা, তাহলে আর কোনো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এরপর আসো ব্যয় হিসাব। ব্যয় হিসাবের মধ্যে কী আছে, বেতন হিসাব। প্রত্যেক মাসে কর্মচারীদেরকে একটা টাকা দিতে হয় বেতন, সেটাকে বলি আমরা বেতন, এটা ব্যয়। কোনো জিনিস কোনো জায়গা থেকে আনতে গেলে তার একটা ভাড়া আছে, এটাকে বলে ভাড়া হিসাব। আবার কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে গেলে অল্প হিসের ভিতরে আছে, সাথে সাথে যে টাকাটা দেওয়া হয় তাকে বলা হয় মজুরি ইত্যাদি। এরকম আরও অনেক হিসাব আছে। এর মধ্যে কী আছে, আয় হিসাব, বিক্রয় হিসাব, অর্থাৎ পণ্য বিক্রয় করেছে টাকাটা পাওয়া যায়, সুদ হিসাব, অর্থাৎ ব্যাংকে টাকা জমা থাকলে তার উপর একটা সুদ পাওয়া যায়, এবার সুদ হিসাব, কমিশন, কমিশন প্রাপ্তি হিসাব, কোনো কাজ কাউকে করে দিলে তার বিনিময়ে যে টাকা পাওয়া যায় তাকে বলা হয় কমিশন প্রাপ্তি। এরকম আরও অনেক হিসাব আছে।
প্রাপ্য করা দায় হিসাব মূলধন হিসাব মালিকের কাছ থেকে যে টাকা কারবারে আনা হয় এটা একটা দায়, যে কোনো মুহূর্তে মালিককে সে টাকা আমি দিতে বাধ্য। ঋণ হিসাব ব্যাংক বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ আনতে পারি। ধারে পণ্য বিক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, ধারে বা বাকিতে কারো কাছ থেকে পণ্য বিক্রয় করলে তাকে সেই টাকা দিতে হবে, এটা আমার একটা দায়। মোটামুটি এই চার প্রকার হিসাব আমরা দেখাইলাম, হিসাব কাকে বলে সেটাও তোমাদেরকে আমি বুঝাইলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবং তোমরা বই থেকে আরও বেশি বেশি করে পড়বা, তাহলে এই বিষয়টা পুরা বা পূর্ণ ধারণা আসবে, তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছ। সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই আমি শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ।